আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, ওদিকে কাঁথাটা কি কি বোতল? তোমার কথা অনেক কিউট। কি করো তুমি? বোতল টুকাও। ওয়াও, এদিকে আসো তুমি, মাসাল অনেক কিউট। বোতল টুকাও তুমি না, দেখি বস্তার মধ্যে কি এগুলো, কি কি বোতল পাইছো। আসলে তো বোতলই তো, অনেক টাকা জিনিস পাইছো তুমি, তাই না? তোমার নাম কি ভাইয়া? আলিফ। তোমার বাবা মা নাই? আল্লাহ, বাবা মারা গেছে? আর আম্মু কোথায়? মানে বাবা মারা গেছে, তোমার আম্মু তোমাকে রেখে চলে গেছে? তো তুমি কার কাছে থাকো? হ্যাঁ, ফুপুর কাছে থাকো তুমি ছোট থেকেই। আর মা গেছে কবে? চলে গেছে না, তোমার খোঁজ খবর নেই নাই? তোমার ফুপু এখন কোথায়? বাড়িতে। তুমি বোতল টোকাও কেন? ও তাই নাকি, তুমি কাজ করে তুমি ফুপুকে টাকা দাও। কত টাকা দাও? 20-25 টাকা। তোমার ফুপু খুশি হয়? প্রতিদিন বোতল টোকাও? প্রতিদিন টোকাও। তো তুমি 1000 টাকা বিক্রি করতে পারো নাই এখনো? ধরো তুমি রাস্তার মধ্যে 1000 টাকা পড়ে আছে, তুমি বোতল টোকাতে টোকাতে দেখলে 1000 টাকা পড়ে আছে, তখন কি করবা? নিবা না? আল্লাহ, কেন? কি ও, মানে মানুষের টাকা নিবা না, 1000 টাকা পড়ে থাকলেও নিবা না? সত্যি তো? যাক, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক ভাইয়া, তোমার সততা অনেক। সত্যি তুমি 1000 টাকা নিবা না? ধরো এখানেই পড়ে আছে 1000 টাকা, ঠিক আছে, তুমি কি করবা? সত্যি নিবা না তো? কেন? 1000 টাকা তুমি নিয়ে অনেক কিছু কিনতে পারো, তাই না? তাও নিবা না? কেন? আল্লাহ গুনাহ দিবে। ওয়াও, তুমি এটাও বুঝো, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। আর মার জন্য খারাপ লাগে না মাঝে মধ্যে? তখন কি করো?